হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আজকে আর সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি পায়েলটা দুজাই ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে কোনো ব্লগ নিয়ে আসেনি আজকে নিয়ে চলে এসেছে তোমাদের রিকোয়েস্টের ভিডিও তো আজকে নিয়ে এসেছে আমি হেনা হেয়ার প্যাক ভিডিও তো সেটা শেষ অবধি দেখতে হবে তো আর বেশি বকবক করছি না তো মেনলি ভিডিওতেই যাওয়া যায় চলো তো ফ্রেন্ডস তোমরা তো দেখতেই পাচ্ছ আমি সোজা রান্নাঘরে চলে এসেছি আর গ্যাসের ওপরে চাপিয়ে দিয়েছি একটা বাটি তো বাটিতে কিছুটা পরিমাণ গরম জল তার সঙ্গে দিয়েছি চা পাতা তো দিয়ে ফুটিয়ে নিলাম দু তিন মিনিট মতো তো দেখতেই পাচ্ছ পুরোপুরি রেডি তো এখন আমি এটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব ছাঁকনি দিয়ে তো আমি এখন একটা মগ নিয়ে নিয়েছি মগের উপরে ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব যাতে করে চা পাতাটা না থাকে তো আমার মোটামুটি এদিকটাই পুরোপুরি রেডি হয়ে গেছে চা রস আর এখানটা আমি নিয়ে নিয়েছি একটা বোল তো বোলের মধ্যে আমি নেব এখন তোমার ময়ূরি হেনা ইউজ করব এখানটায় তোমরা দেখতে পাচ্ছ তো যেহেতু আমার চুলটা অনেকটা লম্বা সেই জন্য আমি দু প্যাকেট নিয়েছি তোমরা চাইলে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী আর যেটা মানে সুটেবেল বা তোমাদের যেটা শ্যুট করে সেটাই তোমরা নিতে পারো তো আমি এখানে নিয়েছি ময়ূরি হেনা দু প্যাকেট ওইখানটায় আমি বোলের মধ্যে ঢেলে নিলাম দু প্যাকেট হেনা আর আমি তো চায় চা পাতার রসটা তৈরি করে নিয়েছি দেখেছ তো কিভাবে করেছি সেটা দেখলে তো আমি আস্তে আস্তে অল্প অল্প করে একটু একটু করে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো তারপরে আমি যে উপকরণগুলো দেব এখন দেব আমি অ্যালোভেরা জেল তো সেটা তোমরা যাদের শ্যুট করেন অ্যালোভেরা জেল তারা তোমরা এই এইটাই স্কিপ করতে পারো আর যাদের করে তারা দেবে তো আমি এখন অ্যালোভেরা জেল দিলাম তারপরে তোমার দেব পাতি লেবুর রস যেটাতে অনেক উপকার দেয় তোমার ড্র্যান্ড রফের জন্য বা ভিটামিন সি থাকে লেবুতে তোমরা জানোই আর যাদের লেবুতেও অ্যালার্জি বা প্রবলেম হয় তারা এটাও স্কিপ করতে পারো তো এই দুটো স্কিপ করেও করতে পারো খুবই ভালো একটি হোম রেমেডি আর হেয়ার প্যাকটা তো যেটা চুলের জন্য খুব খুব উপকার দেয় তো শেষ অবধি দেখো তাহলে বুঝতে পারবে তো এরপরে আমি নেব সিল্কেন সাইনের সিরাম যেহেতু আমার কাছে কোনো বটল নেই সেই জন্য আমি এই তিন টাকা প্যাকেটের সিরামটা ইউজ করছি যেহেতু আমার চুলটা প্রচণ্ড ড্রাই আর একদম রাফ হয়ে গেছে তোমরা দেখতেই পেয়েছ পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো সেই জন্য আমি এখানে ইউজ করেছি সিল্কেন সাইনের সিরামটা আর নিয়েছি ভাগীরথীর টক দই এনেছি তোমরা চাইলে ঘরের টক দইও ইউজ করতে পারো বা অন্যান্য যে যার যেটা পছন্দ তো এখানে দুশো গ্রামের প্যাকেটটা ছিল ওই জন্য আমি অর্ধেকটা নিলাম একশো গ্রাম মতো নিলাম তো আমার চুলের লেন্থটা অনেকটা বড় সেই জন্য এতটা পরিমাণ করে লাগছে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা দেবে বুঝতে পারবে সেটা নিজেদেরকে বুঝে নিতে হবে আর এখানে দিয়ে নিচ্ছি কোকোনাট ওয়াইল তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যেটা তোমাদের চুলের শ্যুট করে কোনো মানে নিজেদের পছন্দ অনুযায়ী নিতে পারো ওয়াইলটা তো এখানে আমি নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল কারণ আমার থেকে বেস্ট চুলের জন্য কোকোনাট অয়েলটাই মনে হয় তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম লাস্ট আমি দেব এখন ডিম তো ডিম চুলের জন্য কতটা উপকারী তোমরা জানোই প্রচণ্ড হেল্পফুল চুলের জন্য আর চুলকে সিল্কিন এবং শাইন করতে অনেকটাই সাহায্য করে তো চলো আমি ডিমটা এখন ভেঙে নিয়েছি এবার খুব ভালোভাবে ডিমটাকে ফাটিয়ে নেব হেনার সঙ্গে তো আমি খুব ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি যাতে করে ভালোভাবে মিশে গেলে খুব ভালো মানে ভালোভাবে মিশে গেলে ভালোভাবে মিশে গেলে তবেই জিনিসটা বেশি ভালো কাজে দেবে তো আমার মোটামুটি পুরো রেডি হয়ে গেছে হেনা প্যাকটা তৈরি করা তো কীভাবে তৈরি করলাম তোমরা দেখলেই এখন আমি এটা এক ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবো তোমরা চাইলে ওভার নাইট রাখতে পারো রাতেও ভিজিয়ে রাখতে পারো তো আমি এক ঘন্টা আগেই ভিজালাম এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ কুড়ি মিনিট মতন ভিজিয়ে রাখবো তো এখানটায় আমার মোটামুটি রেডি হয়ে গেছে তো আমি এখন আমি যেহেতু আর হ্যাঁ যে কোনো প্যাক ইউজ করার আগে অবশ্যই আগের দিন তোমরা শ্যাম্পু করে রাখবে তো আমি আমার চুলটা বড় সেই জন্য আমি আগের দিন শ্যাম্পু করে রেখেছিলাম আর রাত্রিবেলায় বেনুনি করে রেখেছিলাম তো চুলের হাল প্রচণ্ড খারাপ তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা রাফ আর মানে ড্রাই হয়ে গেছে আমি তাও তবুও বেঁধে রেখেছিলাম তো এই যে আমার চুলের অবস্থা তো লাস্ট অবধি দেখো খুব ভালো একটি উপকরণ ইউজ করছে এখানটায় খুব ভালো রেজাল্ট দিয়েছে তো তোমরা শেষ অবধি দেখো কোনো জায়গায় স্কিপ করো না নইলে ভুল হবে তো আমি এখন আমার চুলটাকে দুদিকে ভাগ করে নিচ্ছি কারণ চুলের লেন্থটা দেখে বুঝতে পারছো পুরোপুরি চুলে ইউজ করতে গেলে আমাকে অনেকগুলোই পার্টিশনে ভাগ করতে হবে তো ফ্রেন্ডস তোমরা তো দেখলেই প্রথম থেকে যে আমি কিভাবে হেনা হেয়ার প্যাকটা রেডি করলাম তো এখন হচ্ছে আমার মাথায় অ্যাপ্লাই করার পালা তো আমি ওটা হেনা প্যাকটা এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম সেটা তো বললামই তোমাদেরকে এবার আমি আমার চুলে মানে হেয়ারে পুরো মাথার লেন্থ থেকে মাথার স্ক্যাল্প থেকে পুরো লেন্থ অবধি অ্যাপ্লাই করবো তো আমি কোনো অংশই বাদ দেবো না অ্যাপ্লাই করতে কারণ এটা খুবই উপকারী একটা আর এখানে কী কী দিয়েছি সেগুলো তো তোমাদেরকে বলেইছি আগে তো আমি এখন আর বেশি কথা বলছি না তাহলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে আমি এখন আমি চটপট করে হেনাটা আমার চুলে লাগিয়ে নিই আর আমার চুলটা অনেকটাই বড়ো তোমরা জানো আর বেশ অনেকখানি সময় লাগবে তো সেই জন্য এখন না আমি কথা বলছি না পুরোপুরি হেনা প্যাকটা লাগিয়ে নিই আর কিভাবে লাগাচ্ছি একটু ফলো করো কারণ দুধ সাইডটা ভাগ করে নিয়েছি চুলটাকে তো আরও আমি আরও দুটো পাটিশান করবো কারণ আমার চুলটা অনেক পরিমাণ আছে তোমরা দেখেছো বা দেখতে পাচ্ছ তো সেই মতন না করলে পুরো চুলগুলোই লাগবে না তো সেরকমভাবে আমি শুরু করে দিচ্ছি তো দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে তো সঙ্গে থাকো তো আমি ফার্স্টে একদিকে চুলটা আগে বেঁধে নিচ্ছি আর একদিকটা আস্তে আস্তে ভাগ ভাগ করে অনেকগুলো ভাগ ভাগ করে আর কি দেবো যাতে একটা জায়গাও বাদ না পড়ে আর আমার চুলটা যেন খুব ভালোভাবে একটা ভালো রেজাল্ট দেয় এটাই আশা করব তো যাই হোক শেষ অবধি দেখো তো আমি এখন সেই রকম ভাবেই ভাগ করে নিলাম আর অর্ধেক চুলটারও আবার অর্ধেক করে ভাগ করছি হ্যাঁ এদিকটাই চুলটা ভাগ করতে নিতে নিতে আমি দেখতেই পাচ্ছ যে বলছিলামও তখন যে চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো এই যে তো হেনা কি সেই ব্যাপারে একটু কথা বলেনি তবে হেনা হচ্ছে গাছের পাতা যে হেনা হচ্ছে আমাদের চুলের পিএইচ ব্যালেন্স বজায় রাখে চুল খুব তৈলাক্ত বা চুল খুব রাফ দুটোই মধ্যে একটাও ভালো না যদি চুলে সৌন্দর্যতা বজায় রাখতে চাও পিএইচটা ব্যালেন্স থাকলে সেক্ষেত্রে ঠিক আছে তো সেটাই আমাদের ঠিক রাখতে হেনা উপকার দেয় তো সেই জন্য তোমরা চাইলে হেনা ইউজ করতে পারো মানতে একবার করে খুব ভালো রেজাল্ট দেয় তো আমি এবার তোমাদের সামনে ফার্স্ট টাইম করে দেখাচ্ছি বাট আমি অন্য টাইমে বাড়িতে করতাম তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো সামনেই পুজো আমি একবার দেখালাম আমি আরও একবার তিন পনেরো পরে ইউজ করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অনেকেই বলো কি হেনা ইউজ করলে চুল রাফ হয় এটা অনেকের ধারণা কিন্তু আমার এই ভিডিওটা থেকে তোমরা যেটা জানতে পারবে হেনাতে যদি যেই উপকরণগুলো আমি এক্সট্রাভাবে ইউজ করলাম সেগুলো যদি দিয়ে করো তাহলে আশা করছি খুব ভালো একটা রেজাল্ট দেবে যাদের এই চিন্তাটা আছে যে মানে হেনা ইউজ করার পর রাফ হয়ে যায় চুলটা খসখসে ভাব হয় তো সেটা একদমই না তোমরা করে ইউজ করে তখনই কমেন্টস করে জানিও যে আমি ঠিক বলেছি না ভুল তো আর আমার চুলের রেজাল্টটা দেখে বুঝতে পারবে তো আমি এদিকটায় খুব ভালোভাবে একদিকটায় আমার হেনাটা লাগানো কমপ্লিট হয়ে গেছে হেয়ার প্যাকটা তো আমি আরেক দিকটাও লাগাচ্ছি আর খুব দেখে তো ছোটো ছোটো করে ভাগ করেছি যাতে একটা জায়গাও বাদ না পড়ে তো খুব ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি পুরো একদম স্ক্যাল্প থেকে লেন্থের একদম শেষ অবধি যাতে করে আমার কোনো জায়গা বাদ না হয় তো আমি খুব ভালোভাবে সিকিওর করে নিলাম চুলটাকে এখন আমি একটা বান করে নেব চুলটা দেখেছো কতটা তো ফ্রেন্ডস আমার পুরো চুলে হেনাটা লাগানো এক ঘন্টা দশ মিনিট মতো হয়ে গেল তোমরা এক ঘন্টা রাখলেও পারবে আর তিরিশ মিনিট পরেও ধরে নিতে পারো যাদের খুব তাড়া থাকে তো আমার এক ঘন্টা মতো আমি রেখেছি তো আমি এখন হেয়ারটা ওয়াশ করব তারপরে কেমন রেজাল্ট দিচ্ছে সেটা তোমাদের সামনেই দেখাবো তো চলো এখন হেয়ারটা ওয়াশ করে নিই তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভালো রেজাল্ট দিয়েছে তো খুবই মানে খুবই ভালো কাজে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমার চুলটা প্রচুর রাফ আর ড্রাই হয়ে গেছিলো সেই জায়গা থেকে অনেক অনেক সুন্দর হয়েছে তো তোমরা প্লিজ এই রেমেডিটা ইউজ করো খুব ভালো রেজাল্ট পাবে যারা কেমিক্যাল কেমিক্যাল ছাড়াই মানে হোম রেমিডি ইউজ করতে পছন্দ করো তারা অবশ্যই করো তো খুব ভালো একটা রেজাল্ট দিয়েছে দেখতেই পেলে তো আমার ভীষণ ভালো লেগেছে তো ফ্রেন্ডস তোমরা তো পুরো ভিডিওটা দেখলে আর কিভাবে কি করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সঙ্গে এত সুন্দর একটা ভালো হেলদি আমি চুলের যে লুকটা পেয়েছি তোমরা দেখলে বুঝতে পারছো আর আগে আমার চুলটা কতটা ড্রাই রাফ হয়ে গেছিলো তো আমার চুল এমনিতে অনেকটা ড্রাই আর রাফ টাইপের তো সেখান থেকে অনেকটা ভালো হয়েছে তো আমি ভাবছি কি পুজো আর বেশি দিন নেই আমি আরও একবার অ্যাপ্লাই করবো আর দিন পনেরো পরে তো তোমরা রেজাল্টটা তো দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে চুলটা আগের থেকে তো তোমরাও অবশ্যই ট্রাই করো খুব খুব ভালো রেজাল্ট দেবে তো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর কি চুলের জন্য নতুন ভিডিও দেখতে চাও কমেন্টস করে জানিও আমি নতুন ভিডিও নিয়ে আবার আসবো এখনকার মতো এতটাই টাকা